नमस्कार बन्धुरा, वेलकम टू टी एम जी ग्रुप यूट्यूब चैनल और तन्मय। भिडियो क्लिक करार्जन तुम्हारे सबाई के असंख्य धन्यवाद जानाई। और आज के एक पुरानो कथा रखार जो भिडियो बनिए कि कथा तर आगे तुम्हारे एक भिडियो छोट क्लिप देखाते चाहिए, तुम्हारा एक बार एट देखे आसो। আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে, এই সিচুয়েশনে যদি মানুষ না পড়ে তাহলে মানুষকে বলে বোঝানো যাবে না। আমরা এমন একটা দেখতে পাচ্ছ কতটা জল, মানে কিছুক্ষণ আগে এমন পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হলো, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে বাজ, আমরা সেই জায়গাতেই রয়েছি এখনো দেখতে পাচ্ছ। তো আমরা গত দু ঘন্টা ধরে, ঠিক আমরা এরকমভাবে দু ঘন্টার বেশি আমরা এরকমভাবেই পড়ে রয়েছি। তো এই পরিস্থিতি আমি যতই হোক আমার গলার স্বর শুনে তোমরা বুঝতে পারছো যে তো আমরা এখনও জানি না আমরা সেফ জোনে আছি কি সেফ জোনে নেই। গাড়িটা আমার ছিল, আমি আমার গাড়িটাকে মাঠের মাঝখানে রেখে এসেছি, আমি জানি না গাড়ি চলবে কি চলবে না। আমাদের আশেপাশে তিন চার জায়গায় বাজ পড়েছে, তো দেখাচ্ছি আমরা জলের মধ্যে শুয়ে রয়েছি, জন্য প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি হচ্ছে আমাদের আশেপাশে। গত বছর যখন ওয়ার্ল্ড কাপ চলছে তখন ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার একটা ম্যাচ হচ্ছিল। তা সেই ম্যাচটা চলাকালীন আমি আমার মামার বাড়ি সুন্দরবনে ছিলাম, আর সেখানে একটা শ্মশান আছে, সেই শ্মশানের পাশে একটা সুন্দর প্রতীক্ষালয় আছে নদীর পাড়ে। সেই নদীর পাড়ে বসে আমি আমার মোবাইলে খেলা দেখছিলাম। এবার খেলা দেখতে দেখতে হঠাৎ চারিদিক কালো হয়ে যায় এবং সেখানে এত পরিমাণে বাজ পড়তে থাকে, ধারণা করতে পারবে না। আবার সিচুয়েশনে পড়েছি, বিকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম আবার সেই জায়গায় বৃষ্টির মধ্যে পড়েছি, দেখছো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর উত্তরে হাওয়া দিচ্ছে, সেই কারণে আমরা আরো ভিজছি, মানে খুবই বাজে পরিস্থিতির মধ্যে পড়েছি। আর এটা হচ্ছে চাকরি প্রতীক্ষা নয় কিন্তু খুব না এখানে। তো বন্ধুরা ভিডিওতে দেখলে আমি ছিলাম আর আমার দুই ভাই ছিল, আমার মামার ছেলে আর মাসির ছেলে, আমরা তিনজন ওই ফ্লোরটার উপরে শুয়েছিলাম। ওখানে শুধু একটা যাত্রী প্রতীক্ষালয় ছিল, ওটা বানানো হয়েছিল শ্মশানে যারা আসে মৃতদেহ সৎকারের জন্য, তাদের আত্মীয়দের রাখার জন্য। তো আমরা সেখানে শুয়েছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা, আর আমি সেই দিন এত পরিমাণে বাজ পড়তে দেখেছিলাম, আমার আঙুলের মাথা পুরো একদম মনে হচ্ছে কেউ সুচ ফুটাচ্ছে, প্রত্যেকবার বাজ পড়ছে আর আমার সেটা মনে হচ্ছে। আমি সেই দিন ঈশ্বরের কাছে কামনা করেছিলাম যদি বেঁচে ফিরি তাহলে আমার কোনো ভিডিওতে এটা ইনক্লুড থাকবে যে কীভাবে বজ্রবিদ্যুতের হাতের থেকে রক্ষা পাবে আর বজ্রবিদ্যুৎ কতটা ভয়ানক হতে পারে। তো বন্ধুরা একদম সোজা পয়েন্টে আসি, যখন একটা বাজ পড়ে তখন তাতে প্রায় 10 কোটি ভোল্ট থাকে। আমাদের ঘরে যে তাতে হচ্ছে 220 লাইন, আর কারেন্ট যেটা থাকে সেটা হলো 10,000 অ্যাম্পেয়ারের কারেন্ট। আমাদের যে ফ্রিজ চলে সেটা হচ্ছে 5 অ্যাম্পেয়ারে আমাদের ফ্রিজ চলে, আর এর হিট থাকে 27,000 ডিগ্রি সেলসিয়াস, যেখানে সূর্যের তাপমাত্রা প্রায় 7,000 ডিগ্রির কাছাকাছি। তার মানে কী পরিমাণে মানে হিট থাকে এর, কিন্তু যে টাইমিংটা থাকে সেটা হলো 0.0005%। সুতরাং এটা বেশিক্ষণ স্থায়ী হয় না, যেটা রক্ষে যদি বেশিক্ষণ স্থায়ী হতো তাহলে তো মানে মানে কোনো ব্যাপারই ছিল না। যদি এটাকে স্টোর করে রাখা যেত কোথায় তাহলে মানে আমাদের ইলেকট্রিসিটি নিয়ে চিন্তা করতে হতো না। এবার বাজটা যখন পড়ে তখন এত আওয়াজ হয় কেন? গরম রড যদি আমরা জলের মধ্যে ফেলে দিই বা কোনো বালতির মধ্যে ফেলে দিই তাহলে প্রচণ্ড জোরে শব্দ হয়, সেরকমই বাজটা তো প্রচণ্ড গরম। আমি তোমাদের বললাম প্রায় 27,000 ডিগ্রি সেলসিয়াস থাকে, আর বায়ুমণ্ডলে যখন ওই ঝিরিঝিরি বৃষ্টি হবে বায়ুমণ্ডলের তাপমাত্রা থাকে অনেক ঠান্ডা। এবার এই গরমটা যখন এই ঠান্ডার কাছে আসে তখন বাতাস ওখান থেকে সরে যেতে চায়, আর সেই ঠান্ডা আর গরমের যে মিশ্রণ তাতে প্রচণ্ড জোরে শব্দ হয়, প্রচণ্ড জোরে শব্দ হয়। আর সেটা তো আমাদের মানে ওই সময় উচিত আমাদের কানে কান চিপে রাখা। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কী করেছিলেন, তিনি কপারের স্টিক মতন তিনি বিল্ডিংয়ের মাথায় বা যে মনুমেন্টগুলো আছে সেগুলোর মাথায় লাগানোর ব্যবস্থা করেছে। কেননা তা কেননা সেখানে যখনই বাজ পড়বে সেই বাজটা সোজা তারের মাধ্যমে মাটিতে আর্থিং হয়ে যাবে। এবার প্লেন যখন আকাশ দিয়ে যায় তখন প্লেনে যদি বাজ পড়ে তাহলে কী হবে, প্লেনে যদি বাজ পড়ে তাহলে কী হতে পারে? প্লেনটা হচ্ছে সুন্দর কন্ডাক্টর, মানে একদম ফ্যারাডের যে কেজটা আমরা পড়েছিলাম যে ফ্যারাডের কেজের মধ্যে যখন এই ইলেকট্রিসিটি দেওয়া হবে ভিতরে একজন দাঁড়িয়ে থাকবে, কিন্তু সেই কেজের মধ্যে থেকে কেজের কেজটা এত সুন্দর মানে কারেন্টের সুপরিবাহী, সেই জন্য মানে কেজের মধ্যে দিয়ে সেটা মাটিতে আর্থিং হয়ে যাবে, ভিতরে যে থাকবে তার কিচ্ছু হবে না। কিন্তু কেজে যদি হাতও দেয় তাও কিছু হবে না, কেননা সেই কেজটা অত্যাধিক পরিমাণে কারেন্টের সুপরিবাহী হয়, সেরকম প্লেনের বডিটাও কারেন্টের সুপরিবাহী হয়। তাই জন্য প্লেনের মধ্যে যখনই বাজ পড়ে সেই কেজের থিওরিকে ফলো করে প্লেনের গা থেকে আবার সেই কারেন্ট মাটিতে চলে যায়। তো বন্ধুরা এইবার আমরা কী কী উপায়, আমরা সেদিন শুয়েছিলাম
অনেকক্ষণ ধরে আমরা বেঁচে গেছিলাম, ঈশ্বরের আশীর্বাদে বেঁচে গেছিলাম, সেই জন্য হয়তো আজকে আমি তোমাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি। কিন্তু এরকম পরিস্থিতিতে যদি কেউ পড়ে, আমি তাকে বলবো যে যে জিনিসগুলো করতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে, কেননা হতেই পারে আমরা যেসব যে অঞ্চলে আমরা থাকি সেখানে বাজ পড়া এসব কোনো ব্যাপার না, আমরা বাজ পড়ার সময় বেশিরভাগই ঘরে বসে বাজ দেখে, তখন আমাদের যে লোহার জানালা বা স্টিলের যে রেলিং ফেলিং এইগুলো ধরে আমরা দাঁড়াবো না। কেননা যদি কোথাও আশেপাশে বাজ পড়ে তাহলে সেটা যদি ক্যাচ করে নেয় তাহলে আমাদের সেখানেই মৃত্যু ঘটবে। আর আমরা কোনো মাঠের মাঝখানে থাকো তাহলে চেষ্টা করবে বসে পড়ার, কানে হাত দিয়ে কানটা সেভ করবে যাতে আওয়াজে কোনো ক্ষতি না হয়, বসে পড়ার চেষ্টা করবে, দৌড়াবে না। কেননা আমরা যখন দৌড়াই পায়ের সঙ্গে ঘাসের ঘর্ষণ বা আমাদের যে দৌড়ানোর ফলে আমাদের যে বডি মুভমেন্ট, আমরা যখন দেখবো গেঞ্জি খুলি তখন চড়চড় করে আওয়াজ হয়, সেরকম ছোটো ছোটো ইলেকট্রিসিটি উৎপন্ন হয়, সেই ইলেকট্রিসিটি বাজকে ক্যাচ করে নিতে পারে। সুতরাং এক জায়গায় চুপচাপ হয়ে বসে যাওয়াটাই সবথেকে ভালো। কোনো বড় গাছের নিচে দাঁড়ানো যাবে না, কেননা গাছ হচ্ছে একটা বড় কন্ডাক্টর। গাছের গায়ে যদি জল জমে থাকে তাহলে তো বিপদ আরও মারাত্মক আকার ধারণ করবে। যে জলা জমি যায়, সেই দিন আমার এক ভাই বলছিল, দাদা চল আমরা পুকুরের মধ্যে গিয়ে বসি, কিন্তু পরে জানতে পেরেছি যদি পুকুরের মধ্যে বসে থাকতাম তাহলে হয়তো আমাদের মৃত্যু, অবধারিত আমাদের মৃত্যু ঘটতো, কেননা এই পুকুর জলা জমি এইসব জায়গায় হুটহাট বাজ পড়ে যায়। আর বেশিরভাগ মানুষ কিন্তু ডিরেক্ট বাজ পড়ে মরে না, খুব কম মানুষের আশেপাশে যে বাজ পড়ে, মানুষের একটা রেডিয়েন্সের মধ্যে যদি চলে আসে তাহলে সে বাজ পড়ে মারা যেতে পারে। যদি বাইরে থাকো মোবাইল, খবরদার মোবাইল ইউজ করবে না, কেননা তো মোবাইল একটা বড় কন্ডাক্টর, মোবাইলটাও ইউজ করা যাবে না। আর যদি গাড়ি থাকে, গাড়ির মধ্যে ঢুকে বসে থাকা হচ্ছে সবথেকেও সেফ, কেননা গাড়িও একটা কন্ডাক্টরের কাজ করে, গাড়ির মধ্যে যদি বাজ পড়ে সে বাসটা সাইড দিয়ে বেরিয়ে যাবে। অনেক মানুষ আছে যারা বাজ পড়ার পরেও বেঁচে আছেন, এমনকি এমনও দেখা গেছে যে একজন পঙ্গু লোক যিনি হাঁটতে পারতেন না, তিনি তার হুইল চেয়ার নিয়ে তার গ্রাউন্ডে ঘুরে বেড়াচ্ছিলেন আর তার উপর বাজ পড়ে, হসপিটালে যখন তার জ্ঞান আসে তারপরে তিনি হেঁটে চলে বেড়াচ্ছিলেন, কেননা তার ব্রেনের যে সেলগুলো ছিল সেগুলো ঠিক হয়ে গেছে। কিন্তু এটা বলতে গেলে মানে কোটির মধ্যে একটা ঘটনা, বাজ পড়লে মৃত্যু হবে এটাই বেশি হয়, আর বাজ পড়লে একটা দাগ পড়ে যায় শরীরে যারা বেঁচে থাকে তাদের। কিছুক্ষণ বাদে ঠিক ওই মন্দিরটার পিছনটায় জোরে বাজ পড়ে, প্রচন্ড জোরে বাজ পড়ে। এবার বাজ পড়ার পরে ততটাও সিরিয়াসলি আমি ব্যাপারটাকে নিইনি, শায়নও ততটা সিরিয়াসলি ব্যাপারটা নেয়নি। এইবার ওরকম পজিশনে একটা বাজ পড়ে, তারপরে ঠিক ওরকম জায়গায়, তারপরে আবার ওখানে বাজ পড়ে, এরকমভাবে চারিদিকে বাজ পড়া শুরু করে। এক মিনিটের মধ্যে কম করে 50টা বাজ পড়ে। এবার বাজ পড়ার পরে তখন আমি কি করব, তখন মনে আছে বহুদিন আগে আমি ট্রেনে যেতে যেতে একটা 2 টাকার বই কিনে পড়েছিলাম যে যখন বাজ পড়বে তখন শুয়ে পড়তে হবে। তা আমি কি করলাম, প্রথমে গাড়িটা এখানে ছিল তাই জন্য আমি এই জায়গাটায় শুয়ে পড়ি, আর সায়ন গাড়ির ওই পাশ দিয়ে শুয়ে পড়ে, এখানটা টান টান হয়ে শুয়ে পড়েছিলাম। এবার শুয়ে পড়ার কিছুক্ষণ বাদে আমি রিয়েলাইজ করি যে এখানে তো গাড়ি রয়েছে, গাড়ি মেটাল, গাড়ির মধ্যে তেল ভরা, ফুল ট্যাঙ্ক অয়েল, কেননা বারাসাত থেকে এই সুন্দরবনে আসতে তেল প্রচুর লাগে, আবার আমার যেতে হবে। এবার সেই কারণে তোমার গাড়িটা ওখানে ছিল সবচেয়ে বেশি রিস্কি, তার উপর ছিল আমাদের মোবাইল। এবার কি হচ্ছে, প্রধান কারণ ছিল দক্ষিণ থেকে কিউমুলোনিম্বাস মেঘগুলো আসছে আর উত্তর দিকে চলে গেছিলো, সেই মেঘগুলোকে উত্তরে হাওয়া ঠেলছে। এবার কি হচ্ছে, দুটো মেঘ যখন একসাথে ঘর্ষণ হচ্ছে ঠিক এরকম একটা পজিশনে সেই সেন্টার পয়েন্টটা তৈরি হয়ে গিয়েছিল। এই ঝড়ের মধ্যে বাজ পড়ছে, এই পাশটা শুধু ফ্লাশিং হয়েই যাচ্ছে এই পাশটা। গাড়িটাকে নিয়ে আমি ঠিক ওই কোনাটায় আমি গাড়িটাকে কোনো রকমে ভিজতে গিয়ে মাঠের মধ্যে দাঁড় করিয়ে দিয়ে চলে আসে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সুরক্ষিত থাকো, বাজ জিনিসটা খুবই ডেঞ্জারাস, আমি ফিল করেছি, খুব কাছ থেকে ফিল করেছি, আর বেঁচে আছি গল্পটা তোমাদের শোনাচ্ছি। আর তোমরাও সুস্থ থাকো এটাই আমি চাই, যাক অনেক দিন থেকে একটা এই ভিডিওটা বানাবো ভাবছিলাম, আজকে বানালাম। আর অবশ্যই লাইক করে দিয়েছো ভালো লাগলে, কেননা লাইকের জন্যই ভিডিও আরও রিচ হয়, লাইক কমেন্ট না হলে ভিডিও রিচ হয় না। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাই বলি, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর উৎসাহ দাও এরকম ভিডিও আরও বানানো। সবাই খুব ভালো থাকবে, আর জয়েন্ট বাটনটা প্রেস করে প্লিজ তোমরা আমাদের চ্যানেলের মেম্বার হও, ইউটিউব একটা অপরচুনিটি দিয়েছে আমাদের। প্লিজ সবাই খুব ভালো থাকবে, কিপ লাভিং, কিপ সাপোর্টিং।